सर्वप्रथम आल्लाह फाকবুল আলমীকে धन्यवाद জানাই, আপনারা এবং এটিএন বাংলাকে धन्यवाद জানাই। এখানে ছাত্রদের বিক্ষিপ্ত ঘটনা ছিল, সামান্য টাইম ধরে বাস হাফ ভাড়া নিয়ে এই শর্ট টাইমে আমাদের এখানে আনোয়ার স্যার ছিল, আমাদের যে কলেজের এবং অন্যান্য স্যাররা ছিল, এবারে আমাদের ওসি মহোদয় এবং সবাই ছিল, আমরা মিলে শর্ট টাইমের ভিতরে এদেরকে বোঝানো সম্ভব হয়েছে এবং চলে গেছে। এরা আগামীতে তারা আমরা মালিক সমিতির কথা বললাম, হাফ বা পাশের সাথে কথা বললে আমরা ঐক্যতা নিয়ে আসবো। এবার শর্ট টাইমের ভিতরে আমার দ্রুত শেষ হয়ে গেছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা তো দেখেছেন আসলে শিক্ষার্থীদের অনেক দিনেরই কিছু সমস্যা, যাতায়াত পরিবহন সংক্রান্ত বিষয়ে তারা আমাদের কাছেও বলে, অথবা আমরাও এগুলো তাদের বিভিন্ন সময় আমরা অবগত হই যে তাদের সাথে তাদের হাফ ভাড়ার দাবিটা তারা মানে না, তারপরে তাদের সাথে খারাপ ব্যবহার করে, অনেক সময় গাড়ি রানিয়ে আসে, একটু স্লো করে বলে নামেন, অনেক সময় গাড়ি স্লো করা অবস্থায় তার ধাক্কা নামিয়ে দেয়, এটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে, অর্থাৎ গাড়িটাও তারা স্লো করে না। আবার এত প্রতিযোগিতা থাকে, পিছনে আর একটা গাড়ি থাকবে, যে কারণে রাস্তার মাঝে দাঁড়িয়ে তারা অনেক সময় প্যাসেঞ্জার নামায়, পাশ দিয়ে আর একটা গাড়ি যায়, তারা দুর্ঘটনার ঘটতে পারে। অনেক ছাত্র আমাদের কাছে অনেক সময় বলছে স্যার রানিংয়ে আমাদের ধাক্কা দিয়ে নামায় দেয়, এগুলো তো আসলে অ্যাক্সিডেন্ট বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এই অভিযোগগুলো আছে তাতে। তো যাই হোক, আমরা ছাত্রদের এখন যারা আসছে দাবিটা যেটাই হোক না কেন, এখন গাড়ি আটকে তো সমস্যার সমাধান হবে না, এই সমাধান গাড়ির হেলপার ড্রাইভারও তাদের সমাধান দিতে পারবে না, এটা দিতে পারে মালিক পক্ষ, তাদের একটা নির্দেশনা থাকে। তা আমরা ছাত্রদের কোটিই বুঝালাম যে এখানে পুলিশ কর্তৃপক্ষ আছে, আমরা কলেজে তোমাদের শিক্ষকরা আছি, আমরা মালিকদের সাথে কথা বলবো, বলে তোমাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের চেষ্টা করব। কারণ সমাধান তো আর গাড়ি থামিয়ে, গাড়ি ভেঙে অথবা মালিক গাড়ির হেল্পার ড্রাইভারেরা সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত দেবে মালিকরা। সুতরাং মালিকদের সাথেই আমরা তোমাদের অভিভাবক আমরা কথা বলবো, এটা বলে আমরা ছাত্রদেরকে আপাতত আমাদের ক্যাম্পাসে চলে যাচ্ছি। আমি ডক্টর